হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে শেয়ার করব হচ্ছে গ্যাসের চুলা পরিষ্কার করার সবথেকে সহজ পদ্ধতি। এই চুলাটা প্রায় 3-4 বছর আগে থেকে আমার হাজব্যান্ড ইউজ করে, বাট তখন ব্যাচেলার ছিল। আর বুঝতে পারছেন, ব্যাচেলাররা কিন্তু একদমই পরিষ্কার বুঝে না। দেখুন গাইস, এই চুলাটার অবস্থা ঠিক কেমন। আমি আসার পর দেখি যে এই চুলাটা প্রায় 3-4 বছরে যে মানে ঠিক মতো পরিষ্কার হয়েছে এমনও দেখে মনে হচ্ছে না। তো গাইস, আমি আজকে এটা শেয়ার করব যে এটা পরিষ্কার কী করে করব আর তার থেকে সহজ পদ্ধতি। আর গ্যাসের চুলা তো অনেক নোংরা হয়, কারণ রান্নার জিনিস তো নোংরা তো হবেই। তো গাইস চলুন, মাত্র কয়েকটা ঘরোয়া উপায় আপনাদের সাথে শেয়ার করি আজকে চুলা পরিষ্কারটি। সো গাইস, আমি এখানে চুলাতে প্রথমে দিব ভিনেগার। ভিনেগার কিন্তু যে কোনো জিনিস পরিষ্কার করতে অনেক বেশি সাহায্য করে, সেটা চুলা না বললেও চলে, মানে বিভিন্ন জিনিস পরিষ্কার করতে সাহায্য করে। আর এটা কিন্তু অনেক বেশি একটা কাজের। তো ঘরে সবসময় চেষ্টা করবেন ভিনেগারটা রাখার। তো আমি এখানে একটা মগের ভেতর ভিনেগার নিয়ে নিয়েছি আর একটু পানি নিয়ে নিয়েছি। আর চুলাতে আমি বেশি করে দিয়ে দিব, যাতে হচ্ছে এটা একটু ভিজে থাকে। এটা ভিজে রাখার পর আমি প্রায় 2 মিনিট পর এটা পরিষ্কার করব। দেন তারপর একটা লেবু নিয়ে নেব। লেবুটা নেওয়ার পর আপনারা ভিনেগারের সাথে মিক্স করতে পারতেন, আর আমি এরকম করে দিচ্ছি। দেখেন, লেবু দিয়ে ঘষলে লেবুটা কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি সাহায্য করে। আমি পুরো চুলাতে প্রায় লেবুটাকে দিয়ে ঘষে নিব, যাতে এই নোংরাগুলো অনেকটা নরম হয়ে যায়। দেন তারপর আমি এটা পরিষ্কার করব। সো গাইস, আমি দেখুন, আমি চুলাগুলো চুলা পুরো সাইডে আমি দিচ্ছি, কতটা নোংরা একবার পড়ে গেছে, মনে হয় না এতদিন পরিষ্কার করছে। দেন আমি এটা খুব ভালো করে পরিষ্কার করে দেখাবো। একদম নতুনের মতন তো করাই যাবে না, কারণ এটাতে অনেক লালচে দাগ হয়ে গেছে, যে দাগগুলো মরিচা বলে। তো এখানে আমি এখানে আমি হচ্ছে খাবার সোডা নিয়ে নিব, আর একটু হচ্ছে সাবানের গুঁড়া নিয়ে নিব। আর দেন এখানে তারের মাজনিটা নেবেন, আর তারপর এটা খুব ভালো করে ঘষা দিয়ে তুলতে হবে। সো গাইস দেখুন, একটু ঘষা দিলে এটা উঠে যাচ্ছে। আর এটাতে হচ্ছে আপনারা যখন নিয়মিত করবেন, তখন কিন্তু এটা কিন্তু অনেক বেশি চকচকা হবে। সো গাইস, আমি দেখুন যে কতটা আস্তে আস্তে করছি। আর এটা হচ্ছে যেহেতু অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তো তার জন্য আর কি অনেক বেশি ময়লা। যাদের কিন্তু রেগুলার পরিষ্কার করা হয়, তারা যদি এই প্রয়োগটা ব্যবহার করে, তাদের কিন্তু আর এত ময়লা পড়বে না। আমার যেহেতু প্রায় অনেক বছর ধরে এটা পরিষ্কার করা হয়নি, আর যেহেতু ব্যাচেলার থাকছে, তো ওরকমভাবে পরিষ্কার করেনি বললেই চলবে। জাস্ট একটু মুছে নিয়েছে, নোংরা পড়ছে আর ওখান থেকে মুছে নিয়েছে, আর তো তার জন্য আর কি একটু কষ্ট হচ্ছে। আর তারপর আমি ভিজে রাখছিলাম কিছুক্ষণ ওই ভিনেগার আর লেবু দিয়ে, প্রায় 3-4 মিনিটের মধ্যে ভিজে রাখছিলাম, যাতে ওগুলো খুব ভালো করে নরম হয়ে যায়। দিয়ে তারপর আমি এই যেন তারের মাজনিটা দিয়ে যেন দেওয়ার সাথে সাথে এটা উঠে যায়। সো গাইস, এরকমভাবে আমি এটা পরিষ্কার করে নিয়েছি। আর প্রথমবার যেহেতু এটা অনেক বেশি নোংরা হয়েছে, পরের বার তখন আর একটু ভালো করে দিয়ে যখন পরিষ্কার করা হবে, তখন কিন্তু আরও বেশি নতুনের মতন চকচকা হয়ে যাবে। আর যে জায়গায় একটু বেশি লাগছে নোংরা, সে জায়গাতে আমি একটু খাবার সোডা দিয়েছি, দেন তারপর আর একটু ভালো করে ঘষা দিয়েছি। সো গাইস, এরকমভাবেই মনে করেন যে পরিষ্কার করলে অনেক পরিষ্কার হবে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো, যারা এটা রেগুলার পরিষ্কার করবেন, দেন তাদের অনেক বেশি উপকার হবে। সো গাইস, এরকমভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর যদি আপনাদের টিপসটি ভালো লাগে, সো গাইস দেখুন, আমি পরিষ্কার করার পর এটা দেখে দিচ্ছি। এটা মনে করেন যে এরকম অনেক দিনে, যেহেতু প্রায় 5-6 বছরের, তো তার জন্য এরকম লাগতেছে। আবার দেন তারপর আবার পরিষ্কার করলে দেন ঠিক হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। চেষ্টা করেছি আমি আমার মতন করে দেখানোর, আমি জানি না কতটুকু পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো অভিযোগ থাকে তাও কমেন্ট করতে পারেন, আশা করব আপনার সমস্যার সমাধান করা। সো গাইস, ভালো থাকবেন।